আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চট জলদি কীভাবে চালতার আচার তৈরি করা যায় তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো চলুন শুরু করা যাক এর জন্য আমি চালতাটাকে চিকুন চিকুন করে কেটে নিয়েছি আর এইভাবে আমি ছেঁচে নিয়েছি শিল্পাটায় এর চেয়ে বেশি ছেঁচার প্রয়োজন নেই তারপর আপনাদের ভালো লাগার উপরে ডিপেন্ড করবে কে ভাবে সেচে নেবেন প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আর আচার তৈরিতে কিন্তু সরিষার তেলই লাগবে অন্য কোনো তেল দিলে কিন্তু আচার ভালো লাগবে না তা আমি তিনটা শুকনামরিচ চিড়ে দিচ্ছি মাঝখান থেকে তো শুকনামরিচটাকে আমি ভেজে নিলাম তো আমার শুকনামরিচটা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চালতাটা ঢেলে দিব অনেকে অনেকভাবেই আচারটা তৈরি করেন অনেকে এই সময় আগে মশলাটা দেন কিন্তু আমি একটু ভিন্নভাবে আচারটা তৈরি করি তো এভাবে তৈরি করে দেখবেন আপনার খুবই স্বাদ হয় এবং খেতেও খুব ভালো লাগে তো চালতাটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মাঝে দিয়ে দিব এক চামিচ হলুদ ফাঁকি এক চামচ মরিচ ফাঁকি এক চামচ ধনিয়া ফাঁকি এক চামচ জিরা ফাঁকি আর স্বাদ অনুযায়ী লবণ তা এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব একটি কথা বলা হয়নি চালতাটা কিন্তু আমি কেটে সেদ্ধ করে নিয়েছি তারপরে শিল্পাটায় বেটে নিয়েছিলাম আর চালতা আচারটা যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু চুলার রাঁচটা মিডিয়ামের থেকে একটু কম কম রাখবেন তাহলে দেখবেন যে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হবে না আপনার চালতা থেকে কিছু পানি উঠবে বা চিনি দেওয়ার পরে যে পানিটা উঠে ওই আপনার পানিতেই হয়ে যাবে চালতাটা আর এক্সট্রা পানি দিলে কিন্তু সারটা অনেকটাই কমে যায় তো এরপর যে আমি চিনি দিয়ে নিব তো প্রথমে আমি ডালের চামিচে দুই চামিচ চিনি দিলাম তা আমি এখন একটু আলতোভাবে নেড়ে নিব তো এই পর্যায়ে আমি পাঁচ ফোরন ফাঁকিটা দিয়ে দিচ্ছি আর পাঁচফোরণটা আমি ভেজে তারপর শিল্পাটায় বেটে নিয়েছিলাম তো এইটা এই পর্যায়ে আমি দুই টেবিল চামিচের মতো দিয়ে দিলাম আর চালতার আচার যখন হয়ে যাবে তখন সবার শেষে আবার আমি এক চামিচের মতো দিয়ে দিব স্ট্রং ফ্লেভারের জন্য আর চাল আচার পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া কষ্টকর কারণ সবাই এই চালতার আচারটা পছন্দ করে তো দেখতেই পাচ্ছেন যে পানি কিন্তু অনেকটাই উঠে গিয়েছে আমি যে আর এর মাঝে কিন্তু আমি আরও চার চামিজ আপনার চিনি দিয়ে দিয়েছি তো যদি আপনার চার চামিজ বলতে ডালের চামিজের চার চামিজ তো হিসাব করলে দেখা যাবে যে চার কাপ তো মোট আমি ছয় কাপ চিনি দিয়েছি এখানে ছোটো কাপে তো দেখতেই পাচ্ছেন যে বেশ পানি কিন্তু উঠে গিয়েছে তো এই পানিতেই আমার আচারটা হয়ে যাবে এক্সট্রা আমি পানি ইউজ করব না আচারে আর চুলার আঁচটা তো অবশ্যই মিডিয়ামের থেকে একটু কম রাখতে হবে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন যে খুবই ভালো লাগে খেতে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামিজের মতো ভিনেগার আর ভিনেগারটা অবশ্যই দিবেন ভিনেগারটা দিলে কিন্তু আচার অনেক দিন ভালো থাকে আপনি যদি দীর্ঘদিন ঘরে রেখে আচার খেতে চান একটু বেশি করে বানিয়ে তাহলে আপনি ভিনেগারটা অবশ্যই ইউজ করবেন ভিনেগারটা দিলে দেখবেন যে আচার অনেক দিন ভালো থাকবে তা আমি ঢেকে ঢেকে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আমার আচারটা প্রায় হয়েই গিয়েছে তো সবার শেষে আমি আরও এক চামচ পাঁচফোরণ দিয়ে দিলাম স্ট্রং ফ্লেভারের জন্য আর সবার শেষে পাঁচফোরণটা দিলে দেখবেন যে স্মেলটা খুবই ভালো আসে তো পাঁচফোরণটাকে আমি একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আচারের সাথে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একটু পানি দিইনি তারপরে কিন্তু একদম জুসি জুসি একটা ভাব হয়েছে আচারের মধ্যে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও তো দেখতেই পাচ্ছেন যে আচারের কালারটা কেমন হয়েছে আর কালার দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে খাবারটা কেমন হবে ভালো হবে না মন্দ হবে কালারের উপর অনেক কিছু ডিপেন্ড করে তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আমার এই চালতার আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর চালতার আচারটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে